আপনারা কি চাইছেন এমন কোনো প্রোডাক্টের ব্যবসা করতে যে প্রোডাক্টটি আপনি ঘরে বসে তৈরি করবেন এবং আপনার স্থানীয় দোকানদার এসে আপনার ঘর থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে আজকে যে ব্যবসার ব্যাপারে আলোচনা করা হবে বন্ধুরা সেই প্রোডাক্টটি বানানোর মেশিনটির দাম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা দামের একটা মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ আজকের ব্যবসার আইডিয়াটি একটি লো ইনভেস্টমেন্ট হোম বেসড বিজনেস আইডিয়া তাই চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক একটা কোম্পানির ম্যাডামের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যে সকল দর্শক বন্ধুরা একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন খুব কম বাজেট যাদের আছে তারা চাইছেন একটা নতুন ধরনের ব্যবসা শুরু করবেন তাহলে আজকের ভিডিওটি সেই সকল উদ্যোক্তাদের জন্য একদমই সঠিক তো দর্শক বন্ধুরা বিজনেস কার্ড চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অতি অবশ্যই এই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির ম্যাডাম উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন ম্যাম প্রথমেই আপনার পরিচয় এবং আপনাদের কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতে অবশ্যই নমস্কার আমার নাম রিয়া আমাদের কোম্পানি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আমাদের কোম্পানি রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আচ্ছা তো আপনাদের কোম্পানিতে যদি কেউ ভিজিট করতে চায় আসতে চায় তাহলে কীভাবে আসবে আমাদের কোম্পানিতে যারা ভিজিট করতে চান এবং আসতে চান অবশ্যই তাদেরকে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সামনে আসতে হবে এখানে আসতে হলে আপনারা ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে আসতে পারবেন ট্রেনে আসতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা ডিরেক্ট টোটো অটোর মাধ্যমে আসতে পারবেন এবং বাসে যারা আসতে চান জাংশন বাস স্ট্যান্ড থেকেও সেম টোটো অটোর মাধ্যমে ডিরেক্ট আমাদের কোম্পানির সামনে আসতে পারবেন এবং কোনোরকম অসুবিধা হলেও সেরকম সাহায্য আমরা করে দেবো মানে স্ক্রিনের উপরে তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দেওয়া থাকবে কল আমরা গাইড করে নেব কিভাবে আসতে হবে আচ্ছা আজকে আমাদের দর্শকদের জন্য কেমন টাইপের ব্যবসার আইডিয়া আপনি শেয়ার করতে চলেছেন আজকে এমন একটা ব্যবসার আইডিয়া আমি দেব যেটা খুবই সামান্য হবে যেটা কিন্তু প্রত্যেককে বাড়িতে রেখে ধরুন কারো বাড়িতে জায়গা নেই জায়গার ভীষণ অভাব সে কিন্তু কম জায়গার মধ্যে একটি টেবিলের মধ্যে দেখতেই পাচ্ছেন এরকম একটা টেবিলের মধ্যে কিন্তু কম জায়গার মধ্যে জিনিসটি রেখে ব্যবসা করতে পারবেন এটা কিন্তু আমরা প্রায় বাচ্চারা খেয়ে থাকে বড়রা খেয়ে থাকে প্রত্যেকেরই একটা ভালোবাসা খাওয়ার জিনিস সেই খাওয়ার জিনিসটি হলো কটন ক্যান্ডি অনেকে বুড়ির চুল বলে অনেকে হাওয়াই মিঠাই বলে হ্যাঁ ছোটবেলার ইমোশন বলা যায় এটাকে তাছাড়া দর্শক বন্ধুরা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই কটন ক্যান্ডি বা এটা পছন্দ করে থাকে তো এই ছোট্ট একটা মেশিন ছোট্ট একটা সেট আপের উপর দিয়ে আপনারা যেখানে ভিড়ভাড়টা এলাকা আছে সেখানে এই মেশিন বসিয়ে ভালো একটা রোজগার করতে পারবেন এবং এই ব্যবসার সব থেকে ভালো দিক হচ্ছে এই ব্যবসার মধ্যে প্রফিট মার্জিন অনেকটা রয়েছে আচ্ছা ম্যাম এই যে কটন ক্যান্ডি বলছেন এটা তৈরির জন্য কি কি র লাগে এটার জন্য সামান্য চিনির প্রয়োজন চিনিতে প্রত্যেকের বাড়িতে আজকাল থাকে এবং বাজারেও কম টাকায় আপনারা চিনি কিনে আনতে পারবেন জাস্ট এক চামচ চিনি দিয়ে এটা মিনিমাম কুড়িটা থেকে পঁচিশটা আপনারা বানাতে পারবেন কটন ক্যান্ডি আর যদি আপনারা এর মধ্যে বিভিন্ন কালার ইউজ করতে চান বিভিন্ন রকমের ফুড কালার বাস এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই ফুড কালার আর চিনি ইউজ করতে লাগে স্টিক লাগে ব্যাম্বু স্টিক লাগে ওটা দিয়ে আপনি করবেন আর নরমাল যদি আপনি প্যাকেট করতে চান নরমাল পিপি প্লাস্টিক আপনি প্যাকেট করতে পারবেন তো যেখানে মেলা হয় বা যেখানে ভিড় ভাড়টা এলাকা আছে সেখানেই এই সমস্ত প্রোডাক্ট বেশি সেল হয় অবশ্যই মেলা যেখানে হয় ভিড় ভাটটা ধরুন বাজারের সামনে একটা দোকান দিলেন বা আপনি স্টলটা নিয়ে বসলেন জাস্ট সেখানেও কিন্তু ভালো পরিমাণে সেল হবে তাছাড়া দর্শক বন্ধুরা লোকাল দেখবেন যে অনেক হকাররা আছে যারা পাড়ার মোড়ে মোড়ে গিয়ে এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে থাকে ফুড আইটেম বিক্রি করে থাকে বিভিন্ন স্টেনলেস স্টিলের বাসনপত্র বিক্রি করে থাকে সেই সমস্ত হকারকে যদি আপনি ঠিক করতে পারেন চার পাঁচটা হকার তাদেরকেই এই মাল সাপ্লাই দিয়ে আপনি শেষ করতে পারবেন না আপনি বাড়িতে প্রোডাকশান করুন এবং সেই সমস্ত হকারদের ঠিক করুন তারা বাড়িতে এসে আপনার প্রোডাক্টটিকে নিয়ে গিয়ে বিক্রি করবে তাদেরকে একটা লাভ দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে হয়তো আপনি এক টাকা করে লাভ দিলেন কিন্তু সেখানে আপনার যদি পঞ্চাশ পয়সাও করেও লাভ থাকে সেক্ষেত্রে বেশি সেল হবার কারণে কিন্তু আপনার লাভটা এখানে পুষিয়ে যাবে এবং পার ডে দুই থেকে তিন হাজার টাকা খুব সহজে উপার্জন করা যায় এই মেশিনের মাধ্যমে তাই তো ম্যাম অবশ্যই আচ্ছা এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে এই মেশিনের মাধ্যমে আপনি এক ঘন্টার মধ্যে তিনশো সাড়ে তিনশো পিসের উপরে আপনি বাড়াতে পারবেন এবার কেউ তো প্রথমে হাতে স্পিড থাকে না যত স্পিড বাড়বে কাজ কিন্তু তত তাড়াতাড়ি করতে পারবে এই মেশিনের মাধ্যমে তো সম্পূর্ণ এটা ডিপেন্ড করে হাতে স্পিডের উপরে যত স্পিড কাজ করবেন তত স্পিডে জিনিসটা তৈরি হবে আচ্ছা এটা কি বাড়ির সিঙ্গেল ফেসে চলবে হ্যাঁ একদম বাড়ির সিঙ্গেল ফেসে চলতে পারবেন এবং ধরুন অনেকের বাড়ির সামনে কারেন্টের সমস্যা অনেকে গ্রামে কারেন্টের সমস্যা থাকে দিনের কারেন্ট থাকে না তারা কিন্তু ব্যাটারির মাধ্যমে এটা চালাতে পারবে ব্যাটারির মাধ্যমে সিস্টেম আছে হ্যাঁ যাতে করে যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে তো আপনার মেশিনটা আরামসে চালাতে পারবে অবশ্যই এবং এটা গ্যাসের মাধ্যমেও চালাতে পারবে যারা ধরুন ব্যাটারি নেই কারেন্ট নেই কিছু নেই গ্যাসের ওভেনেও চালাতে পারবে হ্যাঁ আচ্ছা তো মেশিনটার স্টার্টিং প্রাইস কত আছে এটা মাত্র পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট আছে ম্যানুয়াল আছে গ্যাসের আছে কারেন্টের আছে বিভিন্ন রকমের আছে আচ্ছা মেশিনটা কোনো দর্শক বন্ধু যদি নিতে চায় আপনাদের কোম্পানিতে ভিজিট করে মেশিন দেখতে পারে তো অবশ্যই আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে পারে প্লাস ওনাকে হাতে ধরিয়ে আমরা শিখিয়ে দেব কিভাবে তৈরি হয় এই মেশিনের মাধ্যমে আচ্ছা তো মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছ আপনাদের কোম্পানি এক বছরের গ্যারেন্টি পাবেন ও 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মেশিনের মধ্যে এক বছরের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটি ঠিক করে দেবে যদি ঠিক করতে না পারে তাহলে সম্পূর্ণ এক্সচেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা ধরুন কেউ মেশিনটা প্রথম পর্যায়ে পারচেস করলো তো টেকনিশিয়ান কি চালিয়ে দেখিয়ে দেবে মেশিনটা কিভাবে কাজ করে অবশ্যই আমাদের এখানেই দাঁড়িয়ে আমরা চালিয়ে দেখিয়ে দেব আপনারা যদি পারচেসও না করেন আমরা আপনি যখন আসবেন তখনই মেশিনটি চালিয়ে দেখিয়ে দেব আপনি তখন দেখে তারপরে আপনি পারচেস করতে চাইলে করতে পারবেন আচ্ছা আচ্ছা মেশিনটা আপনাদের কোথায় কোথায় অ্যাকচুয়ালি ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়াতে কি হয় অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো যাই মেশিন এছাড়া অল ওভার ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়ার বাইরে যেরকম ভুটান নেপাল বাংলাদেশ এই সব জায়গাতেও কিন্তু আমরা ডেলিভার দিয়ে থাকি বাংলাদেশের দর্শক বন্ধুদের সুবিধা অবশ্যই বাংলাদেশের দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে তাদের জন্য এই সুবিধাটা রয়েছে বাংলাদেশেও এই মালগুলো পৌঁছে যাবে আচ্ছা কোন নতুন উদ্যোক্তা ধরুন এই ব্যবসাটাকে শুরু করতে চাইছে সে কিভাবে শুরু করবে তার প্রথম প্রসেসটা কি প্রথম পদক্ষেপটা কি দেখুন কেউ যদি বাড়িতে বেকার বসে আছেন অনেকেই এখন বাড়িতে বেকার বসে আছে কাজ সহজে পাচ্ছেন না অনেকে কাজের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এটা খুব সুবর্ণ একটি সুযোগ এই বিজনেসটা একদমই কম টাকা প্রথমেই আপনাকে বললাম এটা একদমই কম টাকা এটা মেশিনটি নিয়ে গিয়ে বানিয়ে ধরুন আপনি সময় পেলেন না বানানোর কিন্তু বাড়িতে মা বোনেরা দেখবেন বাড়িতে বেশিরভাগ বসে থাকে তারাও চায় কিন্তু কাজ করতে পারেন তারা বানিয়ে দিল আপনি সেটা পাইকারির হাতে দিয়ে দিলেন তারা সেল করলো এভাবে কিন্তু আপনারা সেল করতে পারবেন প্লাস একটা বিজনেসের সাথে আপনি অন্য একটা কাজের সাথে থাকতে পারবেন তো এটা হলো একটা দিক এবং অনেকে আছে যারা নিজের বাড়িতে থেকে কাজ করতে চায় বাইরে গেছে কিন্তু নিজের গ্রাম শহরে থাকতে চায় থাকতে পারছে না ফ্যামিলিকে সময় দিতে পারছে না তারাও কিন্তু এই ধরনের বিজনেস করতে চাইলে করতে পারেন এই ধরনের বিজনেস করলে কি আপনাকে বাইরে হচ্ছে না যেতে বাইরে গিয়ে আপনার ছুটি লাগবে সেখানে একটা বসের কাছ থেকে টাইম নিতে লাগে ছুটির জন্য কিন্তু ঠিক মতন পাওয়া যায় না কিন্তু বিজনেস করলে কি হয় আপনাকে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না ছুটির জন্য যখন ইমার্জেন্সি দরকার পড়বে হয় মেডিকেল হলো কিংবা নিজের যদি ইচ্ছে হলো ঘুরতে যাবার সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেই আপনি বিজনেস করলে পরে যেতে পারবেন সেখানে আপনিও বলতে পারবেন যে না আমার কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই বিজনেস হচ্ছে এমন একটা জিনিস আর এই বিজনেসটা করলে আপনার আজকে আপনি নিজে করছেন বাড়ির লোককে দিয়ে পরবর্তীতে হতে পারে আপনি নিজে পাঁচজন লোককে কাজ দিচ্ছেন যাদেরও বাইরে যেতে হচ্ছে না কাজের জন্য মানে রাখতে অবশ্যই ইমপ্লয় রাখতে পারছেন তো এই বিজনেসটা করলে কিন্তু অনেকটাই আপনার লাভবানও হতে পারবেন এবং অনেক দিক থেকে কিন্তু আপনারা সুবিধা পাচ্ছেন আচ্ছা আপনাদের এই যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ বলছেন এই কোম্পানিটি কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাঁ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় যত মেশিন এখানে রয়েছে সব মেশিন কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন শুধু এই মেশিন না আরও বিভিন্ন ধরনের মেশিন আছে পাঁচ হাজার টাকা থেকেই শুরু আছে আপনারা চাইলে দেখতে পারেন ওই সব রকম বিজনেস কিন্তু করতে পারবেন আচ্ছা আপনাদের কোম্পানি অ্যাকচুয়ালি কি কি মেশিনের উপর ডিল করে আমাদের এখানে বিভিন্ন রকমের আছে ডিটারজেন্ট আছে বিস্কুট বানাতে যদি চান বিস্কুট বানাতে পারবেন পাউরুটি বানাতে পারবেন প্লাস যদি স্টলের মতন কোনো আইটেম যদি দিতে চান তাহলে কফি বানানোর মেশিন আছে পপকর্ন বানানোর মেশিন আছে তারপরে আপনি ধূপকাঠি বানানোর মেশিন পেয়ে যাবেন আরও পেপার প্লেট বিভিন্ন ধরনের মেশিন আছে মানে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সে এসে তার সুইটেবেল অনুযায়ী মেশিন পার্চেস করতে অবশ্যই তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো আগে কোম্পানিতে ভিজিট করুন আসলেই যে মেশিন কিনে বাড়ি যেতে হবে এমন কোনো কথা নেই এসে দেখুন আপনার পক্ষে কোনটা সুইটেবল বলে মনে হচ্ছে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন সেই মেশিন নিয়েই আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন আর কোম্পানিতে কিন্তু মেশিনের উপরে ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে আপনার চিন্তা থাকছে না এবং টেকনিশিয়ান আপনাকে গাইড করবে যে কিভাবে মেশিনটা চালাতে হয় সেক্ষেত্রে আপনার মেশিন নিয়ে তেমন কোনো টেনশন থাকছে না তাই তো ম্যাম অবশ্যই আর কোন কোয়ারিস থাকলে ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে মেশিন সম্পর্কে এবং কোম্পানি সম্পর্কে জানতে পারবেন কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সমস্ত কিছু জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে